আছি আমরা পদ্মা নদী। ভাই সেরা লাগছে জায়গাটা বে। ভাই সেরা লাগছে, ভাই সেরা লাগছে, ভাই বন্ধু শুভ দুপুর। সকাল জায়গায় এখন দুপুর হয়ে গেছে। আমরা একটা সব বন্ধুরা মিলে একটা জায়গায় বাইক রাইড করে ঘুরতে এসেছিলাম, বাট মোটো ব্লগ করিনি কারণ আমার কাছে মাইক অ্যাডাপ্টার কিছু নাই। বন্ধুরা সব আগে হেঁটে যাচ্ছে ওইদিকে। ফার্স্টে ভেবেছিলাম ভিডিও বানাবো না, বাট জায়গাটা এতটাই সুন্দর ভিডিও না করে থাকতে পারছি না আর কি। আশেপাশে সব লোকজন থাকাচ্ছে, জায়গাটা অত্যন্ত সুন্দর। আর এসেছি এমন টাইমে, দেখতে দারুণ লাগছে জায়গাটা। হালকা মেঘ করে আছে, সূর্যটা ডোবার মতো অবস্থা, দারুণ সত্যি জায়গাটা। তোমাদের ভালো করে দেখাচ্ছে, আমাদের হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে গেছিলো, নিঃশ্বাসটা একটু মানে বারবার নিতে হচ্ছে। পা পুরো ধুলোতে, শেষ জুতো পুরো মাখি গেছে ধুলোতে। বলছি চ নিয়ে আসি গা, জায়গাটা কিন্তু মারাত্মক লাগছে সত্যি, অসাধারণ। এত সুন্দর একটা অমায়িক ভিউ একটা সত্যি। আর একটু নিচে যাবো আমরা এখন। হ্যাঁ ভাই জলটা বিরাট পরিষ্কার ভাই, দেখ দেখ আমি আমার মুখ দেখতে পাচ্ছি, তুইও দেখতে জল ঘোল। এই ঘোলার কথা প্লাস্টিক বোতল বা নোংরা আবর্জনা এসবের কথা বলছি। ওকে ভাই, বারমুন্ডা করে পরে এসেছিলাম বে, সেটা মজা লাগছে ভাই। পরে দেখি কত তোমার আছে, গুটে জাগে বলে নিত বে। হ্যালো ব্লগ, ওয়েলকাম টু গাইস, আই মিন হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই থিংক এটা ইয়ে আমার পেছনে পদ্ম দেখতে হচ্ছে, পদ্ম নদীর পেছনে তোমার বাংলাদেশ দেখতে পাবে। আমার ক্যামেরা জুম না, বাংলাদেশ জুম কর, জুম কর বাংলাদেশ, জুম কর স্নান করছে বিট্টুর মতো, ওইদিকে একটা কুকুর বসে আছে কন্নর মতো, একই অনেক লোকজন মাছ ধরছে, কন্ন এখানে ছবি তুলছে, পিছন দিকে মারছে। তোমাদের মনে হচ্ছে কি ওই মহিষগুলো আর এর মধ্যে কোনো ডিফারেন্স? আশা করি মনে হবে না, খুঁজে পাইনি। বিট্টু যেমন কালো, মহিষগুলো কালো, বিট্টু শুধু সিংটা না, এই কালো ময়না। এই যে কর্ণ পায়ের ঘাম মাটিতে ফেলে বোঝাচ্ছে আমি কোরেট কষ্ট হচ্ছে। কোন চ্যানেলে যাবে ভগবান, ছেলে বলে চ্যানেলও খুলেছে এই।
দেখে ঠিক কুমির মাছের মুখ লাগছিল, এখন সামনে দিকটা হালকা কেটে গেল মুখের। তো এবার বন্ধু আমার যেটা বক্তব্য, এখানে হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজছে ঘড়িতে 6:25, এখন আমাদের প্যাক আপ করতে হবে। ঘড়িতে টাইম দেখার কিছু নেই, 20 মিনিট এগিয়ে বলেছি, ব্লগে বলতে হবে এরকম, ঠিক আছে। এখন এখান থেকে প্যাক আপ করে যাবো, আমরা কয়েকটা চায়ের দোকানে চা খাবো, রেস্ট করবো একটুখানি, নেবো, তারপর আবার প্যাক আপ করে যাবো বাড়ি। যেহেতু হেলমেট আনিনি বলে মোটর ব্লগ কিছু করছি না, মোটর ব্লগ দেখতে পাবো না। তো বন্ধু অন দ্য সিরিয়াস নোট, এখন এখান থেকে প্যাক আপ করছি, আবার দেখা হচ্ছে স্কুটিতে যাওয়ার সময়। হাঁটতে হাঁটতে কিছুটা পথ যাবো ভেবেছিলাম, এখানে বাইকটা নামাবো, বাট এখানে বাইক নামানোর কোনো রকম কোনো জায়গা নাই, থাকলো আমাদের নামানোর পক্ষে সম্ভব না আমাদের পক্ষে। এখান থেকে উপর থেকে চেষ্টা করে ভিউটা তোমরা দেখো, সত্যি অসাধারণ লাগছে, মেঘটা তো আরো দারুণ লাগছে। হেলমেট নিচ্ছি সবাই, সত্যি মেঘটা কান্দে আলোটা ছিটকে ওঠে, সত্যি মারাত্মক লাগছে। এটা জুম করে দেখাচ্ছি একবার, দেখো শুধু ভিউটা, সত্যি অসাধারণ লাগছে, দারুণই লাগছে মেঘটাকে, মানে এত অপূর্ব দৃশ্য সন্ধ্যাবেলার সময়। এই ভিডিওটা দেখ, খান্দুয়া এই যে পদ্মা যে সাইডটা আছে, পাড়টায় পদ্মা পাড়ে ছিলাম, তো এখানে কিছু দাদার সঙ্গে দেখা হলো, দাদারা সত্যি খুব ভালো পরিচয় করে, বেশ ভালোই লাগলো। আর দাদারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেও দিয়েছে, তোমরা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে, দাদা কিছু বলতে চাও? বন্ধু এই সুন্দর জায়গাটা এখন গুড বাই বলার সময় চলে এসছে, এখন সবাই গাড়ি নিয়ে বেরিয়ে যাবো, যে ওখানে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে। ভিউটা আরেকবার তোমরা এনজয় করে নাও। আর তোমার একদিন বলে ওই যে ওই পার্টটা দেখছো পুরোপুরি, ওই পার্টটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশের আন্ডারে আছে, ওখানে সব আর্মি ক্যাম্প আছে, ওই দিকে গেলে গুলি মেরে দেবে, সেটা আলাদা কথা। প্রিয়াংশু আকাশটা একবার দেখ, মারাত্মক লাগছে আকাশটা। ভালো সাজেশন, বাংলা গান দিদিমা বলে। তো বন্ধু আগে আমাকে কমেন্টে জানাও তোমাদের পিছনে আকাশটা কিরকম হয়েছে, মানে তোমাদের যখন কি আকাশটা এরকমই হয়ে আছে, আমাদের এখানে আকাশটা তো সত্যি খুবই অসাধারণ হয়েছে, গোটা আকাশটা তুলোর মতো মেঘে ভর্তি হয়ে আছে পুরো গোটা আকাশটা। বাট আজকের মেন কথা সেটা না, আজকে যেটা মেন কথা সেটা হচ্ছে ভিডিওটা হঠাৎ করেই কালকে ওই রাত্রিবেলায় বন্ধ হয়ে যেতে, আবার হঠাৎ করে আজকে সকালবেলায় শুরু করছি, মানে মাঝখানে কী হয়েছিলো, মাঝখানে যেটা হয় সেটা হচ্ছে আমার ফোনের চার্জটা ফুরিয়ে যায়, মানে ছোটো ব্যাটারির প্রবলেম, বুঝতে পারছো তোমরা। আবার রাত্রিবেলায় জমিয়ে একটা ঘুম দিয়ে চলে এসেছি সকালবেলা ভিডিওটাকে এন্ড করতে। তো যারা যারা দেখছিলাম, মানে যারা যারা এতক্ষণ দেখেছো ভিডিওটাকে ধৈর্য ধরে, তাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে, তাই আমাকে একটা লাইক করে দিও, আর লাইক করে জানিও ভিডিওটা কেমন লাগলো, কমেন্টে অবশ্যই জানিও। আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে হয়ে 1K তে নিয়ে যেতে হবে আমাদেরকে সবাই একসাথে মিলে। তো রাইড হার্ড, রাইড সেফ, সাইনিং অফ, রাইডিং হাম, দেখা হচ্ছে পরে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। কিচ্ছু যায়নি আমি আজীবন সাবস্ক্রাইবার ছাড়া।